সভ্যতা বিকাশে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো রাস্তা, আর রাস্তার গুরুত্ব অপরিসীম। আর রাস্তা যদি হয় এমন, কে কত বেশি প্রাণ নিয়ে হবে সর্বশ্রেষ্ঠ এই প্রতিযোগিতার প্রতিযোগী, তবে ভেবে দেখুন রাস্তাগুলি সত্যি কতটা না ভয়ঙ্কর। আজ আমরা জানাবো বাংলার গুলি এর সৌজন্যে বিশ্বের সব থেকে ভয়ানক কিছু রাস্তার কথা। জজিলা ইন্ডিয়া। পশ্চিমাঞ্চলের হিমালয় পর্বতমালা এবং শ্রীনগরের মধ্যবর্তী স্থানে সমুদ্রপৃষ্ঠ হতে 11,575 ফুট উচ্চতা, প্রায় 5.5 মাইল লম্বা এই রাস্তা। রাস্তাটি যেমন সরু তেমনি আছে পাহাড়ি ঢল, এছাড়াও ঝড় বৃষ্টি এবং তুষারপাত তো আছেই। আবার হঠাৎ করে একদল ভেড়ার পাল আপনার গতি থমকে দেবে, আর দুটো গাড়ি মুখোমুখি হয়ে গেলে একটি না থামিয়ে অন্যটি যাবার কোনো উপায় নেই। সত্যি রাস্তাটি অনেক ভয়ঙ্কর। ডেলটন হাইওয়ে, আলাস্কা। আলাস্কার ঠান্ডা আর আমেরিকার সর্বশেষ মরুভূমির সর্বোচ্চ 4,739 ফুট উঁচু দিয়ে 666 কিলোমিটার বয়ে চলা লম্বা বিশ্বের সব থেকে বিচ্ছিন্ন এক রাস্তা ভ্রমণ করার জন্য অনেক সুন্দর, তবে ছোট গাড়ি বা মোটরসাইকেলের জন্য হতে পারে ভয়ঙ্কর বিপদ। রাস্তার যেমন খারাপ অবস্থা তেমনি স্বল্প দেখা, এবং হঠাৎ করে 4 লাইন থেকে 2 লাইনে পরিবর্তন, যা এতটাই বিপদ আপনার জন্য মৃত্যু ডেকে নিয়ে আসার মতো। ইয়াঙ্গাস রোড, বলিভিয়া। পাহাড়ের শরীর কেটে 69 কিলোমিটার লম্বা এবং 4,650 মিটার উঁচুতে একদিকে খোলা একটি সরু রাস্তা, হঠাৎ করে ভীষণ বাঁকামো এবং কুয়াশা, পদে পদে মৃত্যু। প্রতি বছর 200 থেকে 300 ভ্রমণার্থী সহ প্রায় 1,000 লোকের প্রাণ যায় এই রাস্তায়, তাই বলিভিয়ার এই রাস্তাকে ডেথ রোড বা মৃত্যু রাস্তা বলা হয়। খরদুমলা ইন্ডিয়া। সমুদ্রপৃষ্ঠ হতে 18,380 ফুট উঁচুতে 5টি পাহাড়ের চূড়ার উপর বিশ্বের সব থেকে উঁচু হাইওয়ে রাস্তা। রাস্তাটি পাহাড়ের গা ঘেঁষে হাত কেটে একে বেঁকে এক পাশে খোলা, বছরে প্রায় 9 থেকে 10 মাসে থাকে হিমাঙ্কের নিচে তাপমাত্রা, আর এ কারণেই রাস্তাটি অনেক ভয়ঙ্কর। হিমালয় রোড, হিমালয়ে ওঠা যেমন ভয়ঙ্কর তেমনি ভয়ঙ্কর এই রাস্তা। শীতের কুয়াশা আর বৃষ্টি এতটাই ভয়ঙ্কর করে তোলে যেন রাস্তা আপনার মৃত্যুকে ডাকে, সামান্য অবহেলা বা অসাবধানতাই হতে পারে আপনার মৃত্যু। শিয়ারি রোড ইন্ডিয়া। শিয়ারি থেকে ইসিয়ারি যাবার পথে ইন্ডিয়ার একটি দুর্গম রাস্তা, শ্বাসরুদ্ধকর এক পাহাড়ি রাস্তা, বৃষ্টি হলে এটি হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। রাস্তার কাদা আর পিচ্ছিলতা যেন আপনার মৃত্যুকে জানানা দিয়ে ডাকে। গোটহার্ড পাস, সুইজারল্যান্ড। এই রাস্তাটি সুইজারল্যান্ডের পর্বতমালার 6,860 ফুট উচ্চতায় অন্যতম সুন্দর একটি রাস্তা। রাস্তাটি জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে। রাস্তাটি যেমন সুন্দর তেমনি তীক্ষ্ণ এর বাঁক, যা অত্যন্ত বিপজ্জনক। ট্রান্সফাগারেশন, রোমানিয়া। রাস্তাটি পাহাড়ের মাঝে সাপের মতো এঁকে বেঁকে 90 কিলোমিটার প্রসারিত, কখনো বা 60 ফিট উঁচুতে আবার কখনো নিচে, আর সাথে আছে কিছু ভয়ঙ্কর বাঘ, যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। আটলান্টিক অসিন রোড, নরওয়ে। মাত্র 8.3 কিলোমিটার এই রাস্তায় 8টি সেতুর মাধ্যমে সম্পূর্ণ সমুদ্রের মাঝে বয়ে চলা এক রাস্তা, যুক্ত করেছে অনেকগুলি ছোট ছোট দ্বীপকে, এই কারণেই পর্যটকদের মন কেড়ে নেয়। ঠিক তেমনি একটু ঝোড়ো বাতাস আর সমুদ্রের ঢেউ গাড়ি সহ আপনাকে নিয়ে যেতে পারে সমুদ্রে, আর ঝড় হলে তো কথাই নেই, যা অনেক ভয়ঙ্কর, তাই আবহাওয়া দেখেই ভ্রমণ করবে। ঘানা হাইওয়ে, ওয়াই। মোট 64.4 মাইল প্রশস্ত, 59টি ব্রিজ এর মাধ্যমে সম্পূর্ণ হলেও 64টি ব্রিজ এক লাইন বিশিষ্ট, তার উপরে বছরের বেশিরভাগ সময় থাকে ভিজা, এক পাশে পাহাড় অন্য পাশে খোলা, একটু অসাবধানতা বা ভুল আপনাকে নিয়ে যাবে রাস্তা থেকে সমুদ্রে বা মৃত্যুর মুখে। কল দে লা কন্টে, ফ্রান্স। এটি ইউরোপের পাহাড়ের উপর সব থেকে উচ্চতর রাস্তা, যার সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা 4,970 ফিট। 24 কিলোমিটার এই রাস্তায় প্রতি বছর প্রায় 100টিরও বেশি কার অ্যাক্সিডেন্ট করে, এর মধ্যে অনেকেই মৃত্যুর কোলে পতিত হয়। গোলোয়াং টানেল, চায়না। চীনের হেনান প্রদেশের তাইহাং পর্বতমালার অনেক উঁচুতে 1.2 কিলোমিটার প্রশস্ত এবং 13 ফুট চওড়া, 16 ফিট লম্বা গোলোয়াং টানেল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর টানেলের মধ্যে একটি। মাত্র 13টি গ্রামবাসীর জন্য 4,000 হ্যামার, 12 টন ইস্পাত এবং অসংখ্য চাইনিজ মিলে পাহাড় কেটে 5 বছরে তৈরি হয়। এই রাস্তায় আছে 30টি সুড়ঙ্গ জানালা, কোনো কারণে যদি রাস্তাটি হয় ভেজা বা অন্ধকার, তবে সামান্য অসাবধানতাই কেড়ে নিতে পারে আপনার মূল্যবান প্রাণ। তাই কথিত আছে, যে কোনো ভুল সহ্য করে না, আর স্থানীয়রা বলে সামান্য চিনে বড় সমস্যা। থাইমান মাউন্টেন রোড, চায়না। 4,983 ফিট উঁচুতে 6 মাইল প্রশস্ত এই রাস্তা। রাস্তাটিতে আছে ভয়ঙ্কর 99টি বাঘ, যা সত্যি ভয়ঙ্কর। পর্বতমালার 4 স্কোয়ার মাইল, যা 2,300 ফিট উচ্চতায় ভ্রমণার্থীদের জন্য খোলা, লেপাসেগাডু জোসি ফ্রান্স। মাত্র 5 কিলোমিটার লম্বা এই রাস্তা, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য অনেক প্রিয়। মাত্র কয়েক ঘন্টার জন্য খোলা হয়, বাকি সময়টি এই রাস্তা থাকে সমুদ্রের 13 ফিট পানির নিচে, তাই গাইডলাইন মেনে না চললে রাস্তাটি হয়ে ওঠে ভয়ঙ্কর বিপজ্জনক। বাংলার বুলির সৌজন্যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করুন, অনেক বেশি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন।